ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনা কাল্পনিক। গল্পে কিছু বীভৎস দৃশ্যের উল্লেখ আছে। ছোটরা গল্পটি শুনলে অবশ্যই বাবা মার সঙ্গে বসে শোনো। নমস্কার, আমি সৌমেন আর আপনারা শুনছেন গল্পের জন্য। আজকের গল্প অর্ণবী সাহা ঘোষের দ্য আনবর্ন। আজ গল্প পাঠে আমার সাথে রয়েছে 86.7 তোমার এফএম থেকে আরজে সৃজন, নকটার্নাল অডিও হরর স্টেশন থেকে দেবপ্রিয়া, আড্ডাবাজ অডিও স্টোরি থেকে প্রদীপ্তদা এবং সুপ্রজা। অর্ণবী সাহা ঘোষ বিভিন্ন গ্রুপে লেখালেখি করেন। প্রতিবিম্ব নামে একটি অনলাইন সাহিত্য পত্রিকায় ওনার গল্প প্রকাশ পেয়েছে। দেবী কাহন পূজা বার্ষিকীতে ওনার গল্প প্রকাশ পেয়েছিল। ওনার লেখা আরেকটি গল্প আগুন পাখির অডিও রূপ আপনারা শুনেছেন গল্পের জন্যতে। তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, দ্য আনবর্ন। ডিনার ওয়েডিং, চলে এসো। ডাক শুনেও খানিক চুপ করে থাকে প্রতিম। আবারও ডাক আসে, কি হলো? ঠান্ডা হয়ে যাচ্ছে তো, খেতে এসো। এবার বিছানা ছেড়ে ধীর পায়ে ডাইনিং রুমে যাই। অহনা তখন একটা একটা করে আইটেম কিচেন থেকে ডাইনিং এ আনছে আর গুনগুন করে গাইছে, আমার নিষিদ্ধ রাতের বাদল ধারা, আমার নিষিদ্ধ রাতের বাদল ধারা, এসো হে। বাইরে অঝোর ধারায় বৃষ্টির ঝমঝম শব্দ আর তার সাথে এই গান, কেমন যেন ঝিম ধরা পরিবেশ। প্রতিম ডাইনিং টেবিলের একটা চেয়ার টেনে বসলো চুপচাপ। অহনা একগাল হেসে বলল, আজ ডিনারের মেনু তোমার পছন্দসই হয়েছে, প্লেন রাইস আর মাটন কষা, চটপট খেয়ে নাও, জ্বরের মুখে ভালো লাগবে, খেয়ে নাও। কথা শেষ করে অহনা সার্ভিং বাউলে রাখা মাটন কষার ঢাকনাটা সরায়। দেখো তো তোমার মনের মতো কালার এসেছে কিনা। মাংসের ওপর ভাসমান তেল তেলে লাল রঙের তরল দেখে ঘাটা গুলিয়ে উঠল প্রতিমের। আগের রাতের কথা মনে পড়ে গেল, মুখে হাত দিয়ে বেসিনের দিকে ছুটল সে। হর হর করে উগড়ে দিল পাকস্থলী থেকে উঠে আসা তরল। ঘাড় না ফিরিয়েও বুঝতে পারল পিছনে অহনা এসে দাঁড়িয়েছে। এর ঠিক এক মাস আগে পরপর ঘটে যাওয়া কয়েকটি খুনের ঘটনার কিছুতেই সুরাহা করতে পারছেন না ইন্সপেক্টর প্রতিম মিত্র। নিজের আশেপাশের এলাকাতেই প্রতি মাসে ঘটে যাচ্ছে ঘটনাগুলো, কিন্তু কোনো ক্লু খুঁজে পাচ্ছেন না। অদ্ভুত মার্ডার, বডির গায়ে আঘাতের কোনো চিহ্নই নেই, এমনকি শ্বাসরোধ করেও যে খুন হয়েছে তাও না, শুধু সারা শরীরে একটিমাত্র সন্দেহজনক চিহ্ন, আর তা হলো প্রত্যেকেরই ঘাড়ের পাশে সামান্য কাটা দাগ, যা খুব খুঁটিয়ে না দেখলে চোখে পড়বে না, আর সারা শরীর রক্তশূন্য। নিঃসন্দেহে এটা একটা সিরিয়াল কিলিংয়ের ব্যাপার, হয়তো এর গোপনে রক্ত পাচারকারীদের কোনো গ্রুপ রয়েছে, তাই এলাকার তাবড় তাবড় হিস্ট্রি শিটারদের ধরে ধরে লক আপে ঢুকিয়ে জেরা করা হচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, ওপর তলা থেকে প্রচণ্ড চাপ। এই সব নিয়ে চিন্তা করতে করতে ব্রেকফাস্ট করতে বসেছিল প্রতিম। অহনা আপেল কাটতে কাটতে বলল, দেখেছো আবার এক ভিখারি বাসা বেঁধেছে ফুটপাতে, কর্পোরেশনের লোকগুলো আবার তুলে দেবে বেচারাকে। আরে মানুষটা ঠান্ডায় কত কষ্ট পাবে, কি যে করি। কি গো শুনছো, তুমি কোনো একটা হোম দেখে দাও না গো। সামনে রাখা কাগজে চোখ বোলাচ্ছিল প্রতিম, মুখ না তুলেই বলল,
এরপরে প্রতিম ব্যস্ত হয়ে যায় কাজে। অহনা বেশ কয়েকবার তাগাদা দিয়েছিল, কিন্তু ও বিরক্ত হয়ে বলেছিল, আমার তো আর কোনো কাজ নেই, এই করি, একে তো মার্ডারের সুরাহা করতে পারছি না, কেসটার সাথে প্রমোশনটাও হাতছাড়া হয়ে যাবে মনে হচ্ছে, এক গলা চাপে আমি, তুমি আর এক্সট্রা চাপ দিও না তো। সিগারেট ধরিয়ে ব্যালকনিতে চলে গিয়েছিল। এর আগের দিন রাতে কি যেন এক চাপা অস্বস্তিতে ঘুম ভেঙে গেল প্রতিমের, চাপা গুমোট ভাব। চোখ খুলতেই দেখল ঘর অন্ধকার, বিছানার একপাশে অহনা মাথা নিচু করে বসে আছে, বিনিয়ে বিনিয়ে কাঁদছে, ডাকতে গিয়েও ডাকলো না প্রতিম, কি ভেবে একটু অপেক্ষা করল। এই সময় মেয়েদের শরীরে অনেক সমস্যা হয়, তাই কি ওর ঘুম ভেঙে এইভাবে বসে রয়েছে, শরীরে কোনো অস্বস্তি হচ্ছে কি? হঠাৎ মুখ তুলল অহনা, অন্ধকারে ওর দুই চোখ জ্বলছে, চোখ বন্ধ করে ফেলল প্রতিম। এখন ওর মুখের ওপর গরম শ্বাস পড়ছে, আর তার সাথে গা গুলিয়ে ওঠা আষ্টে গন্ধ। প্রতিম ঘুমানোর ভান করল, কিছুক্ষণ পর মুখের ওপর নিঃশ্বাস থেমে গেল, ঘর থেকে আষ্টে গন্ধটাও মিলিয়ে গেল। আস্তে আস্তে চোখ খুলল, অহনা ঘরে নেই। এতক্ষণে নিজেকে শান্ত করেছে ও, অস্বাভাবিক যে কিছু একটা হতে চলেছে সেটা বুঝতে পেরেছে, তাই ঠিক করল অহনার কার্যকলাপ লক্ষ্য রাখবে। আস্তে আস্তে খাট থেকে নামল, সারা বাড়ি অন্ধকার, কোথাও অহনা নেই। আষ্টে গন্ধটা অনুসরণ করতে করতে প্রতিম নিচে গেল, চোখের নিমেষে অহনা মেন গেট পেরোল, বলা যায় ও সামনে দাঁড়ানো মাত্রই নিজে থেকেই খুলে গেল। প্রতিম নিঃশব্দে তার পিছু নিল। কনকনে শীতের রাত, বৃষ্টি ভেজা সুনসান রাস্তা, একটা কুকুর অবধি নেই। অহনা চলেছে, প্রতিম লক্ষ্য করল অহনা হাঁটছে না, উড়ছে, ওর পা ঠিক মাটিতে পড়ছে না। কিছু দূর গিয়ে হঠাৎ কি মনে করে পিছিয়ে আসলো অহনা, রাস্তার ধারে ফুটপাতে ওই ভিখিরিটার দিকে ধীরে ধীরে এগোচ্ছে ও। প্রতিম বুঝতে পারছে ওর একটা কিছু করা উচিত, কিন্তু ও কিছু করতে পারছে না, মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে, হাত পা অবশ। অহনার এই ভয়াল রূপ দেখে চোখ ফেটে জল আসছে ওর, একেই ও এত ভালোবাসে, এই ওর স্ত্রী, এরই গর্ভে ওর সন্তান বড় হচ্ছে একটু একটু করে। অহনা ঝুঁকে পড়েছে ওদের দিকে, প্রতিমার তাকাতে পারল না, চোখ বন্ধ করে নিল, কানে এলো যন্ত্রণা মিশ্রিত কণ্ঠস্বর। পুলিশি মস্তিষ্ক সজাগ হয়ে উঠতেই প্রতিম বুঝতে পারল এখানে থাকা মানে সাক্ষাৎ মৃত্যু, তাঁকে বাঁচতেই হবে নিরীহ লোকেদের প্রাণ বাঁচানোর জন্য। সেই একমাত্র দেখেছে খুনি কে, তাই চট করে সে ঘুরে ছুটে ঢুকে গেল বাড়ির ভেতরে, দোতলায় গিয়ে শুয়ে পড়ল ঠিক যেভাবে শুয়েছিল, শ্বাস প্রশ্বাসকে নিজের আয়ত্তে আনার চেষ্টা করে, কিন্তু মন কিছুতেই মানতে চায় না এতক্ষণও যা দেখেছে সেটা সত্যি, সে যাকে নিজের থেকেও বেশি ভালোবাসে সে আদৌ মানুষই না, একটা পিশাচিনী, আর সেই এতগুলো খুনের নেপথ্যে। এই ভাবনার মধ্যেই প্রতিম অনুভব করল গরম নিঃশ্বাস পড়ছে ওর গায়ে, মানে অহনা চলে এসেছে আর দেখে নিচ্ছে প্রতিম জেগে উঠেছে কিনা। প্রতিম ঘুমের ভান করল, কিছুক্ষণ দেখে নিশ্চিন্ত হয়ে অহনাও ঘুমিয়ে পড়ল পাশে শুয়ে, এক মুহূর্তের জন্যেও দুই চোখের পাতা এক করতে পারল না প্রতিম। সকালবেলায় অহনা একেবারে স্বাভাবিক, বাড়ির সামনেই এই রকম মর্মান্তিক মৃত্যু, ডেড বডি পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে শরীর খারাপের বাহানা করে ভারাক্লান্ত মনে ফিরে এলো প্রতিম। আজ অহনাকে চোখে চোখে রাখতে হবে, নিজের লোককে দোষী সাব্যস্ত করবার আগে সঠিক কারণ খুঁজে বের করতেই হবে, তাই সারাদিন বসে গুগল সার্চ করেছে ও। উইচ, প্যারানর্মাল অ্যাক্টিভিটি পড়তে পড়তে মাথা ভার হয়ে গিয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। অহনা দুবার ডাকতে এসেছিল, প্রতিম খেতে যায়নি।
রাতে খেতে বসে ঘটল সেই ঘটনা। জ্বরের বাহানায় আজ পাশের বেডরুমে শুয়েছে প্রতিম, ঘুম আসছে না কিছুতেই। গত রাতের কথা বারবার মনে পড়ছে আর শিরশিরিয়ে উঠছে ওর শরীর। আবারও ল্যাপটপ খুলে বসল। নানা রকমের অ্যাবনর্মালিটির স্টোরি দেখতে দেখতে হঠাৎ একটা পপ আপ অ্যাডে চোখ পড়ল। নিড হেল্প টু সলভ ইউর প্যারানর্মাল প্রবলেম। ডুবন্ত মানুষ যেমন খড়কুটোকে আশ্রয় করে বেঁচে উঠতে চায়, তেমনই প্রতিম এই বিজ্ঞাপন দেখে একটু ভরসা পেল। কন্ট্যাক্ট ডিটেলস সেভ করল, কাল সকালেই কোনো বন্দোবস্ত করতে হবে। পরদিন খুব সকালে উঠেই ডিউটিতে বেরোচ্ছি বলে বেরিয়ে গেল। অহনাকে কি একটু চিন্তিত লাগছে আজকে? ওকে কি একটু বেশি এড়িয়ে চলছে প্রতিম? থানায় পৌঁছে প্রথমেই ফোন করল ওই নম্বরে। দু তিনবার রিং হবার পর ওপাশ থেকে রিন রিনের কণ্ঠে শোনা গেল, মহামায়া বলছি। মহিলা কণ্ঠ। একটু হোঁচট খেল প্রতিম, তারপর আগের রাতের সাইটে দেখা ফোন নাম্বার সত্যিই তার কিনা জানার জন্য বলল, সাইটে একটা অ্যাড দেখলাম, সেখানে প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে সমস্যার সন্ধানের জন্য। কথা শেষ হওয়ার আগেই ওপাশ থেকে বলে উঠল, হুম বলুন। প্রতিম চেম্বারের চারপাশে একবার চোখ বুলিয়ে গলা নামিয়ে বলল, আই নিড হেল্প, ঠিক কোথায় গেলে আপনার সাথে দেখা করতে পারবো? ইটস আর্জেন্ট। ওপাশ একটু চুপ, মনে হয় কিছু ভাবছে। ওকে, নিয়ারেস্ট কোনো কফি শপে মিট করি 6 PM অনওয়ার্ডস? প্রতিম এবার একটু চিন্তিত, কফি শপে দেখা করতে চাইছে, মহিলা ঠিকঠাক তো? অন্য সময় হলে সোর্স থেকে খবর বার করে নিত, কিন্তু এখন সবটাই ভীষণ গোপনে করতে হবে, অন্য কোনো উপায়ও তো নেই। তাই কথা না বাড়িয়ে বলল, ও ওকে ঠিক আছে, বলে রেখে দিল। মনে মনে ঠিক করল নিজের পরিচয় প্রথমে প্রকাশ করবে না, যদি দেখে ব্যাপার সুবিধের না তখন সোজাসুজি ব্যবস্থা নেবে, মাঝখান থেকে কিছুটা সময় নষ্ট হবে আর কি। প্রতিম বাড়ি ফিরল, তখন অহনা ঘুম হচ্ছে, ভর সন্ধে সারা বাড়ি অন্ধকার। প্রতিমের খেয়াল পড়ল হঠাৎ হঠাৎ করে কেমন যেন চুপ হয়ে থাকে, চোখের সামনেই একটু একটু করে বদলে যাচ্ছে অহনা। অথচ কেস খুন তদন্ত নিয়ে ও এতই ব্যস্ত যে এই বদলটা লক্ষ্যই করতে পারেনি কোনোদিন। অহনার ঘরে একবার উকি দিয়ে দেখে চলে গেল জামাকাপড় পাল্টাতে, হাতে বেশি সময় নেই, পুলিশের কাছে টাইম পাংচুয়ালিটি খুব ম্যাটার করে। প্রতিম চায় না প্রথম দিনই তার কোনো হেরফের হোক। কফি শপটা মোটামুটি ফাঁকাই বলা যেতে পারে, ঠান্ডাও বেশ জাঁকিয়ে পড়েছে, সন্ধে বলে মনে হচ্ছে না একেবারেই, মনে হচ্ছে যেন রাত হয়েছে অনেকটা। ইতস্তত কিছু টেবিলে গুটি কয়েকজন। প্রতিম কফি শপের একটা কোণ বেছে এমনভাবে বসল যাতে দরজা দিয়ে কে ঢুকছে সেটা সহজেই চোখে পড়ে। বসতে না বসতেই একটি 25-26 বছর বয়সের তরুণী কফি শপে ঢুকল। সারা কফি শপে একবার চোখ বুলিয়ে প্রতিমের দিকে এগিয়ে এসে বলল, হাই, আমাদের ফোনে কথা হয়েছিল, রাইট? সহজাত পুলিশি ভঙ্গিতে প্রতিম জিজ্ঞাসা করে, কি করে বুঝলেন? এক ঝাঁক কোকড়া চুল সামলে সামনের চেয়ার টেনে বসতে বসতে মহামায়া বলল, ইটস সো সিম্পল, এখানে আপনি একা কারোর জন্য ওয়েট করছেন অ্যান্ড লুকিং অ্যাট দ্য ডোর, সো আই গেসড। নিজের বোকামতে একটু লজ্জা পেয়ে প্রতিম গলা ঝাড়া দিয়ে বলল, হ্যাঁ কফি? শিওর। কফিতে সিপ করতে করতে পুরো বিষয়টা ভালো করে শুনে নিয়ে মহামায়া বলল, মাই গড, মানে কদিন ধরে যে মার্ডার হচ্ছে সেগুলো আপনার? নিঃশব্দে সম্মতি জানায় প্রতিম, মিনতি করে, প্লিজ কিপ ইট কনফিডেন্সিয়াল। একদম, এটা নিয়ে ভাববেন না। আপনাদের রিলেশনশিপ কতদিনের? 3 বছর মতো। আগে কখনো এইরকম চেঞ্জ ওর মধ্যে লক্ষ্য করেছেন? একটু ভেবে নিয়ে প্রতিম বলল, না সেরকম তো কিছু কোনোদিন দেখিনি, সব কিছু নর্মালই ছিল, উই ওয়ার হ্যাপি। কোনো পাস্ট হিস্ট্রি জানেন যাই ঘটনার সাথে রিলেটেড হতে পারে বলে মনে হচ্ছে? দুই আঙুলে চোখ টিপে প্রতিম দুদিকে জোরে জোরে মাথা নাড়িয়ে বলল, নাথিং,
এভরিথিং ওয়াজ জাস্ট পারফেক্ট। হ্যাঁ, একটু চুপচাপ হয়েছিল কদিন, আমি ভাবতাম প্রেগনেন্সির টাইমে তো কত কিছু হয় শুনেছি, একা একা থাকে। ওয়েট ওয়েট, মিসেস মিত্র প্রেগনেন্ট? প্রতিমকে থামিয়ে প্রশ্ন করে মহামায়া। মাথা নাড়ায় প্রতিম। 20 weeks রানিং, আমার চিন্তা তো ওখানেই, ওর এই কন্ডিশনে এই সব। মহামায়াকে বিশেষ চিন্তিত দেখায়। পাশে রাখা ব্যাগ থেকে ল্যাপটপ বের করে সামনে মেলে ধরেছে ততক্ষণে, কীসব যেন দেখে চলেছে উদ্গ্রীব চোখে। কথা থামিয়ে প্রতিম লক্ষ্য করে ওর দিকে। পরনে কালো রঙের কোট, একমাথা কোকড়ানো চুল, সাফ ফেস, বুদ্ধিদীপ্ত চোখ। ল্যাপটপের থেকে চোখ তুলে মহামায়া জানায়, মিসেস মিত্র ইজ ইন বিগ ডেঞ্জার, ওনার এক্ষুনি সাহায্যের প্রয়োজন। ভুরুভঙ্গি করে ব্যাপারটা সুস্পষ্ট করে বুঝতে চেষ্টা করে প্রতিম। মহামায়া ল্যাপটপটা প্রতিমের দিকে ঘুরিয়ে ঝট করে গিয়ে বসে পড়ে ওর পাশের সিটে, বলে, আমি ভাবছিলুম কিছু তো একটা একটা ভুল হচ্ছে, এখন বুঝতে পারছি। এদিক ওদিক চেয়ে ফিসফিস করে বলে, এখন আমি যা বলবো ভীষণ ভীষণ ক্রুশিয়াল, খুব ঠান্ডা মাথায় শুনতে হবে, লুক। প্রতিম ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকালো। মহামায়া বলল, পুরোটা মন দিয়ে পড়ুন। সবটুকু পড়ে কিচ্ছু না বুঝতে পেরে শূন্য দৃষ্টিতে মহামায়ার দিকে তাকালো প্রতিম। স্যাটার্ন চাইল্ড, লুনার ইক্লিপস, এসব কি? আর এসবের সাথে অহনার সম্পর্ক কি? কিছু বুঝতে পারছি না আমি। একটু সময় নিল মহামায়া, সিলিংয়ের দিকে তাকিয়ে নিজেকে একটু গুছিয়ে নিয়ে শুরু করলো। আপনি নিশ্চয়ই ভগবানে বিশ্বাস করেন? আমরা সবাই করি। ভগবান মানে আমার কাছে একটা পজিটিভ এনার্জি, তার যেমন অস্তিত্ব আছে ঠিক তেমনি করি নেগেটিভ এনার্জি, সেটন বা ডেভিল বা শয়তান যেটাই বলুন না কেন, তার অস্তিত্ব আছে আমাদের পৃথিবীতে। কিছু কিছু বিশেষ কার্যসিদ্ধির জন্য ওদেরকেও জন্ম নিতে হয় মনুষ্যরূপে। অ্যাকর্ডিং টু ওল্ড টেস্টামেন্ট, অভিশপ্ত এঞ্জেলস যারা স্বর্গে কোনো না কোনো পাপ করেছে তাদের স্বর্গ থেকে বিতাড়িত করা হয়, তাদেরকে ফলেন এঞ্জেলস বলে। তারাই নানাভাবে প্ররোচিত করে মানুষকে পাপ করতে, ঠিক যেইভাবে ইভকে প্ররোচিত করেছিল জ্ঞান বৃক্ষের ফল খাওয়ার জন্য। টু ফুলফিল দেয়ার ব্যাড ওয়ার্ক দে নিড এ ওম, এ হিউম্যান ওম। যখন সেই ফিটাস হিউম্যান বডিতে গ্রো করে, তার একমাত্র নিড হলো ব্লাড, হিউম্যান ব্লাড। আর এই কনসেপশন প্রসিজারটাও অদ্ভুত। এক, কোনো দানবীয় শক্তি বলপূর্বক কোনো মহিলার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়, নয়তো কোনো প্রিস্ট মন্ত্র বলে সেই নেগেটিভ সোর্সকে ওম্যান বোমে ট্রান্সফার করে। তবে তার জন্য একটা বিশেষ মোমেন্টামের দরকার। ইন আওয়ার প্র্যাকটিস উই কল ইট সেটানিক আওয়ার। সেই রাত হতে হবে চন্দ্রগ্রহণের রাত, তার সাথে চাঁদ, সূর্য ও শনিকে সমান্তরাল রেখায় আসতে হবে। সেই রাতে ঠিক 3টে থেকে 3:30 হলো সেই সময়, আর ঠিক ওই সময়ে যে কনসিভ করবে তার গর্ভেই জন্ম নেবে সেটান চাইল্ড। তবে তার জন্য প্রিস্টের বিশেষ মন্ত্র লাগবে। এই ঘটনার প্রচুর এক্সাম্পলস আছে। আরও হয়তো কিছু বলতো মহামায়া, কিন্তু এই পর্যন্ত শুনে কান মাথা জ্বলতে থাকে প্রতিমের। হিস হিস করে বলে, কি বলতে চাইছেন আপনি? আমি মানুষ নই, একটা শয়তান, আর আমার বাচ্চাটাও একটা আনবর্ন ডেভিল, যা ইচ্ছে তাই বলবেন, যত সব ওয়েস্ট অফ টাইম। ততক্ষণে হাতের ইশারায় ডাকা হয়ে গেছে ওয়েটারকে। রাগে মাথাটা যেন ফেটে যাবে, ওয়েটারকে বিলের টাকাটা মিটিয়ে মহামায়ার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের স্বরে বলে, আপনার এই মহামূল্য সময় দেওয়ার জন্য মূল্য কত? মহামায়া চুপ করে অপমান সহ্য করে। উত্তর না পেয়ে পার্স থেকে দুটো 2000 টাকার নোট বের করে টেবিলে রেখে নিচু গলায় বলে, যেটুকু শুনেছেন ভুলে যান। যদি কোনোভাবে আমি জানতে পারি আপনি অহনার খবর বাইরে লিক করেছেন, আমাকে কিন্তু চেনেন না, এমন কেসে ভিতরে ঢোকাবো জীবনে বেল পাবেন না। কথা শেষ করেই দ্রুত কফি শপ ছেড়ে বাইরে বেরিয়ে আসে প্রতিম। মনে মনে বিড়বিড় করে একটা সিগারেট ধরালো। শালা বজ্র কি করার জায়গা পায় না। গাড়ি চাবি বার করতে গিয়েই পকেট হাতড়াচ্ছিল প্রতিম।
ঠিক তখনই মহামায়া চাবিটা সামনে মেলে ধরে প্রতিমের। ফেলে এসেছিলেন। ইউ নিড হেল্প সিনিয়র ইন্সপেক্টর প্রতিম মিত্র। একমাত্র আমিই সেটা পারবো, বিকজ আই অ্যাম এ স্পিরিচুয়ালিস্ট। এই নিন, আরেকটা কথা শুনে রাখুন, ইয়োর ওয়াইফ ইজ নট কালপ্রেট, বাট ইয়োর আনবর্ন ইজ। নিজের রেড সেলটো স্টার দিয়ে বেরিয়ে যায় মহামায়া। কিছুক্ষণের জন্য হতবাক হয়ে যায় প্রতিম। কনকনে ঠান্ডা বাতাস কাঁপিয়ে দিয়ে যায় ওকে। এক মাস পর থানায় দ্রুত হাতে নিজের কাজগুলো সেরে নিচ্ছিল প্রতিম। সেই একইভাবে খুন, এইবার একসাথে তিনজন, এক পরিবারের সবাই শেষ। নিজে গিয়ে সবটা পরীক্ষা করেছে, পোস্টমর্টেম আর ফরেন্সিক টিমকেও ডেকে পাঠিয়েছে। জানুয়ারির ঠান্ডাতেও বারবার রুমাল বার করে ঘাম মুছতে দেখে কনস্টেবল দাস কয়েকবার আর চোখে তাকিয়েওছে। বুকটা যেন বেশি দূর দূর করছে। ওরা কি কিছু সন্দেহ করেছে নাকি? কি আশ্চর্য, ভয় পাচ্ছে প্রতিম মিত্র। যে প্রতিম মিত্রের নাম শুনেই সব ক্রিমিনালরা থরথর করে কাঁপে। গত 4 বছর ধরে নিজের এলাকায় একটাও খুনের ঘটনা না ঘটার জন্য যার গর্ব, সে ভয় পাচ্ছে না? আর কিচ্ছু ভাবতে পারছে না ও। ওপর তলা থেকে যে কি চাপ আসছে কেস সলভের জন্য সেটা ও জানে, কিন্তু কি করবে ও, কি করে বলবে ও? এই সব কিছুর জন্যই শুধুমাত্র ওর স্ত্রী অহনাই দায়ী। মাথাটা একটু ঘুরে গেল, চোখেও একটু অন্ধকার দেখল। গত রাতে সেই বিভৎস দৃশ্য আরও একবার ফ্ল্যাশ লাইটের মতো জ্বলে উঠল চোখের সামনে। সেদিন কফি শপে মহামায়ার শেষ কথাগুলো শোনার পর সত্যি বলতে একটু দুশ্চিন্তা যে হয়নি তা নয়, কিন্তু বাড়ি ফিরে অহনাকে সম্পূর্ণ স্বাভাবিক বলেই মনে হয়েছিল। তাছাড়া তারপর কদিন সেই রকম কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেনি প্রতিম। সেই রাতের ঘটনার কথা একটা দুঃস্বপ্ন ভেবে কিছুটা জোর করেই মন থেকে দূরে সরিয়ে দিয়েছিল। তবে অহনার মধ্যে একটা ব্যাপার লক্ষ্য করেছে প্রতিম। ও যেন একটু বেশি চুপ করে গেছে, হঠাৎ হঠাৎ করে কেমন যেন আনমোনা হয়ে যায়, শরীরটাও বড্ড ফ্যাকাশে লাগে। মেয়েটাকে দেখলে বড্ড মায়া হয় আজকাল, কিন্তু কোনো রকম দুশ্চিন্তা মনে আনতে চায়নি, ভেবেছিল সব কিছুই স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু 2 দিন আগে যখন থানায় যাওয়ার জন্য রেডি হয়ে টেবিলের কাছে আসে, তখন দেখে শুকনো মুখে অহনা বসে ব্রেডে বাটার লাগাচ্ছে। প্রতিম কিছুটা অবাক হয়, আজকাল এই সকালে ওঠে না অহনা। কাছে গিয়ে মাথায় হাত রাখল। কি হলো, আজ এত সকালে উঠে পড়েছো? ঘুমাতে আর পারছি বা কোথায়? কথা শেষ করে চোখ তুলে তাকায় অহনা। মুখের দিকে তাকিয়ে চমকে ওঠে প্রতিম, প্রায় রক্তশূন্য ফ্যাকাশে মুখ, চোখের তলায় কে যেন আলকাতরা লাগিয়ে দিয়েছে। উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করে প্রতিম, তোমার কি শরীর খুব খারাপ লাগছে গো? কান্না ভেজা গলায় অহনা বলে, আমি এত এত কেন উইক হয়ে যাচ্ছি বলতো? হ্যাঁ, এতখানে উইক হয়ে যাচ্ছি, এতটাই উইক যে চোখ খুলে তাকাতে উঠতে পারছি না, কিচ্ছু খেতে ইচ্ছে করে না, সবসময় একটা ঝিম ধরা গন্ধ চারদিকে, রাতে ঘুমালে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, সারা শরীরে না জ্বালা করছে আমার, সারা শরীরের মধ্যে কিরম একটা অস্বস্তি হয় আমার, সারাক্ষণ ঘুমাতে পারছি না, খেতে পারছি না, কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু না। এরকম তো কারোর সাথে হয় না প্রতিম, কারোর সাথে তো হয় না, তবে আমার সাথে কেন এরকম হচ্ছে বলো? কেন আমি কি করেছি, আমার সাথে কেন এরকম হচ্ছে? আমি কি তাহলে বাঁচবো না প্রতিম? হ্যাঁ বলো না, আমি কি তাহলে আর বাঁচবো না? কি গো বলো, চুপ করে আছো কেন বলো না? আমি কি তাহলে আর বাঁচবো না? মরে যাবো, আমি আর বাঁচবো না। আমি জানি আমি আর বাঁচবো না।
অহনাকে বুকে জড়িয়ে আশ্বস্ত করে প্রতিম। কিচ্ছু হবে না, আজই তোমার গাইনোকোলজিস্টের কাছে অ্যাপয়েন্টমেন্ট নাও, কিছু হয়তো মেডিসিন দেবে, সব ঠিক হয়ে যাবে। প্রতিমের মনে একটা দুশ্চিন্তার মেঘ ঘনাচ্ছিল হালকাভাবে। ইউএসজিআর ব্লাড রিপোর্ট হাতে নিয়ে ভুরু কুচকে অনেকক্ষণ দেখছিল ডক্টর চ্যাটার্জি। প্রতিম ভুরু কুচকে জিজ্ঞাসা করল, এনিথিং রং ডক্টর? রিপোর্ট দেখে চিন্তিত মুখে এক ঝলক অহনার দিকে তাকিয়ে বলেছিল, ফিটাস সাইজ ইজ সিগনিফিকেন্টলি বিগ। আর শুধু তাই নয়, অহনাও কিন্তু অ্যানিমিক হয়ে পড়েছে। এই প্রেগনেন্সি হাই রিস্ক প্রেগনেন্সি। বুকটা তখন থেকেই ঢিপ ঢিপ করতে শুরু করেছিল প্রতিমের। আর থানায় যায়নি, ফোনেই সেরে নিয়েছিল জরুরি কাজগুলো। সারাদিন সামলেছে ভেঙে পড়া অহনাকে, লক্ষ্য করেছে সন্ধে হতেই কেমন যেন অস্বাভাবিক আচরণ শুরু করেছে অহনা। দেওয়ালের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকা, নিজের মনে বিড়বিড় করা। অনেক রাত করেই বিছানায় এলো প্রতিম। অহনা ততক্ষণে ঘুমিয়ে পড়েছে, রাত তখন কত হবে জানে না। স্যাঁতস্যাঁতে ঠান্ডা অনুভবে ঘুম ভেঙে গেল প্রতিমের। চোখ খুলতেই দেখল নিকষ অন্ধকার ঘরে জানলার দিকে মুখ ফিরিয়ে বসে আছে অহনা। জানলার অন্যদিকে কি হোটা? একটা অদ্ভুত বিকৃত মুখ, চোখ দুটো অস্বাভাবিকভাবে জ্বলছে। সেই চোখের দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে অহনা। দুলে দুলে বিড়বিড় করে অশ্রুতপূর্ব ভাষায় কি যেন বলে চলেছে। দুম করে উঠে ঘরের দেওয়ালে নিজের মাথা ঠুকতে শুরু করে অহনা। বিছানায় কাঠ হয়ে শুয়ে প্রতিম দেখছিল সবকিছু। জানলার ওপাশে বিভৎস দর্শন মূর্তির দিকে তাকাতে গিয়ে দেখল সেটা নেই। আর তখনই সরীসৃপের মতো বেয়ে বেয়ে বিছানায় উঠে এলো অহনা। ওর চোখগুলো জ্বলছে সেই প্রাণীটার মতো। চোখ দুটো টিপে বন্ধ করে নিল প্রতিম। উত্তেজনায় সারা শরীর কাঁপছে অহনা। ওর সরু লম্বা জিভটা বুলিয়ে নিল প্রতিমের মাথা থেকে পা অবধি। নিঃশ্বাস বন্ধ করে শুয়ে আছে প্রতিম। নিজের ঘাড়ের কাছে ধারালো দুই দাঁতের স্পর্শ পাচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই। বেডসাইড টেবিলে রাখা রিভলভারে ওর হাত পৌঁছবে না কিছুতেই। তাহলে কি এইভাবেই শেষ হয়ে যাবে ও? হঠাৎ ছিটকে সরে গেল অহনা কান ফাটানো চিৎকার করে। প্রতিম উঠে আর পিছু নিল না আজ, কারণ ও জানে অহনা কোথায় যাচ্ছে। স্যার, বলছিলাম যে একটা ডাক্তার দেখিয়ে নিন, এইভাবে ফেলে রাখবেন না, কোথা থেকে কি ইনফেকশন হয়ে যাবে। চমকে ঘাট থেকে হাত নামিয়ে ফেলে প্রতিম। রাতের কথা ভাবতে ভাবতে কখন যেন নিজের ঘাড়ে হাত চলে গিয়েছিল ওর। জায়গাটা দগদগে হয়ে আছে। প্রসঙ্গ পাল্টানোর জন্য তাড়াতাড়ি করে বলে, সামান্য পোকামাকড়, কিচ্ছু হবে না। কি বলবেন বলে ফেলুন দাসবাবু, কেসের কিছু প্রোগ্রেস? সেই রকম কিছু না, বডির পোস্টমর্টেম রিপোর্ট এখনই চলে আসবে। ফরেন্সিক ডিপার্টমেন্ট এক ভিকটিমের হাতের মুঠোই কিছু হেয়ার ট্রেস পেয়েছে। ফিমেল হেয়ার, মানে মার্ডারার একজন মহিলা। এই যে রিপোর্ট স্যার। কাঁপা কাঁপা হাতে টেবিলে রাখা রিপোর্ট তুলে নিল প্রতিম। গলায় গাম্ভীর্য কোনো রকমে বজায় রেখে বলল, ঠিক আছে, আমি দেখে নেব, আর আপনি এখন আসতে পারেন। আর হ্যাঁ, এখন যেন কেউ চেম্বারে না আসে, আমি কেসটা একটু স্টাডি করতে চাই। একটা ক্লু তো পেয়ে গেছে ওরা। প্রতিম এটাও বুঝতে পারছে যে কেসটা আর ওর হাতে থাকবে না, ক্রাইম ব্রাঞ্চে চলে যাবে। আর এই ক্লু ধরে অহনার কাছে পৌঁছানো ইম্পসিবল কিছু নয়। তখন তাকিয়ে দেখা ছাড়া আর অন্য কিছুই করার থাকবে না প্রতিমের। তাই সময় নষ্ট না করে ফোন বার করে শেষ চেষ্টা তো করতেই হবে। কিছুক্ষণ ধরে রিং হওয়ার পর ফোন তুলল মহামায়া। সকালে নিউজ দেখে বুঝেছিলাম আপনি ফোন করবেন। আগের দিনের সব কিছুর জন্য সরি মহামায়া। আপনাকে আপনাকে ভীষণ দরকার, আমি হেল্পলেস।
অহনাকে বাঁচাতেই হবে। প্রতিমের গলায় আকুতিকে উপেক্ষা করতে পারল না মহামায়া। ওকে ওকে, আমাকে একবার মিসেস মিত্রকে দেখতে হবে এক্ষুনি। ওনার কি কন্ডিশন? অহনা বাড়িতেই আছে, খুব খুব উইক, খুব অদ্ভুত বিহেভ করছে বেশ কদিন ধরে। মাই গড, একা আছে? শিট, কি করে একা রেখে এলেন ওনাকে? সিডেটিভ দিয়ে ঘুম পাড়িয়ে ডোর লক করে রেখে এসেছি, কি করব এই অবস্থায়, কাকে ভরসা করব? শিট শিট, এক্ষুনি আপনার বাড়ি যেতে হবে। আপনি আপনার অ্যাড্রেস মেসেজ করুন কুইক, আর আপনিও চলে আসুন এএসএপি। বাড়ি ঢুকে বেডরুমের লক খুলে চমকে যায় দুজনে। বেডরুমের দেওয়াল জুড়ে অজস্র সিম্বল, অনেকটা পেন্টাগনের মতো, আর হিজিবিজি লেখায় ভর্তি। উদ্ভ্রান্তের মতো দেওয়ালে নিজের মাথা ঠুকে ঠুকে বিড়বিড় করে কি বলে চলেছে অহনা। ওদের দেখেই তীব্র আক্রোশে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে যায় মাটিতে। মহামায়া ছুটে গিয়ে নিজের কোলে মাথা তুলে নিল, গায়ে হাত বুলিয়ে দেখল সারা গায়ে অজস্র কাটা চিহ্ন। গর্ভের ওপরেও ঠিক তেমনই একটা সাইন যেটা দেওয়ালের ওপর আঁকা। মহামায়া ঝুঁকে পড়ে পালস চেক করল। পালস রেট খুব কম, ওনার ডাক্তার কে আছেন? পলাশ চ্যাটার্জি, ধরা গলায় বলল প্রতিম। ওনাকে এক্ষুনি ফোন করে জানান আর হোম সাপোর্টিভ সিস্টেমের ব্যবস্থা করতে বলুন, আমি ওনার সাথে কথা বলে নেব। আমাদের যা কিছু করতে হবে এখানেই করতে হবে, আর ফার্স্ট এড কিট থাকলে নিয়ে আসুন জলদি, অনেক রক্ত বেরিয়ে গেছে। তাড়াতাড়ি কিট এনে উদ্বিগ্ন হয়ে প্রতিম জিজ্ঞাসা করল, কি করার কথা বলছেন? প্রেগন্যান্সি টার্মিনেট করতে হবে, আমাদের হাতে একদম সময় নেই। অহনার ক্ষতগুলোতে ফার্স্ট এড করতে করতে জবাব দিল মহামায়া। বেডরুমটাই হসপিটালের কেবিন হয়ে উঠেছে। বেডসাইডে রাখা মনিটরের বিপ বিপ শব্দ জানান দিচ্ছে অহনার বেঁচে থাকার অস্তিত্ব। শীর্ণ হয়ে একরকম বিছানার সাথে মিশে আছে ওর মৃত প্রায় নিষ্প্রাণ শরীরটা। কয়েক ঘন্টার মধ্যে গর্ভের আকার দ্বিগুণ হয়ে উঠেছে। এতক্ষণ একরকম ঘোরের মধ্যেই সব কিছু করেছে প্রতিম, এখন একেবারে ভেঙে পড়েছে। অহনার দিকে এক ঝলক তাকিয়ে মহামায়াকে কান্না ভেজা গলায় বলল, কি হচ্ছে কি হচ্ছে, সব কিছুই তো বুঝতে পারছি না, আমি ওর এই অবস্থা আর দেখতে পারছি না। হ্যাভ পেশেন্স, আই হোপ কি সব ঠিক হয়ে যাবে। আচ্ছা একটু মনে করে বলুন তো, কয়েক মাসের মধ্যে মিসেস মিত্র কোনো প্রিস্ট বা ওই জাতীয় কাউকে ফেস করেছে, বা এমন কোথাও গেছিলেন যেখানে কিছু উইয়ার্ড ছিল? একটু সময় নিল প্রতিম। 3 মাস আগে আমরা কেরালা গিয়েছিলাম, নিজেরাই সাইট সিনে বেরিয়েছিলাম। সেখানেই এক গ্রামের শেষে ফাঁকা জায়গাতে একটা পুরনো ভাঙা চার্চ ছিল। অহনা বরাবরই ফটোগ্রাফির শখ, ও ফটো নিতে ঢুকে গেল চার্চের ভিতরে, আমি গেলাম না। অনেকক্ষণ বাদে ও ফিরছে না দেখে আমিও ঢুকে গেলাম ভিতরে। কেমন যেন অন্ধকার চার্চটা, অদ্ভুত ছিল। জেসাসের মূর্তির বদলে ছিল এই 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 সব সাইনগুলো, এইগুলো। বেডরুমের অহনার আঁকা সাইনের দিকে ইঙ্গিত করল। সারা দেওয়ালে ছিল অদ্ভুত সব ছবি, অহনাকে পাচ্ছিলাম না। যখন অনেকবার ওর নাম ধরে ডেকেও পেলাম না, তখন দেখি এক কোণে বসে ও এক দৃষ্টে তাকিয়ে আছে ওই সাইনটার দিকে, আর বিড়বিড় করে কী সব বলছে। আমি ডাকতেই ওর যেন ঘোর ভাঙলো, আর তারপরেই ও কোনো এক প্রিস্টকে খুঁজছিল, কিন্তু সেখানে কেউ ছিল না। আর সেই চার্চের বাইরেই একটা অদ্ভুত মূর্তি ছিল, না মানুষ না পশু, খুবই অদ্ভুত। একটা সিংহাসনে বসেছিল আর তার পাটা পাখির মতো ছিল। হ্যাঁ, আরে এই কাল রাতে ঠিক এইরকমই কিছু দেখেছিল। মহামায়া বলল, দ্যাট ওয়াজ ইভিল বেলজেবাব। দেয়ালে মিসেস মিত্রের গায়ে যে সাইন দেখছেন সেগুলো ইভিল সাইন, আর ওই ওই লেখাগুলো স্যাটানিক স্পেল হিব্রুতে। আর ঠিক 3 মাস আগেই লুনার এক্লিপস ছিল, ঠিক রাত 3টেতে। সব মিলে যাচ্ছে, ও মাই গড। প্রতিম আধ বোঝা গলায় বলল, অহনাই কেন,
মহামায়া কাকে যেন ফোন করছিল তড়িঘড়ি, খুব টেন্স দেখাচ্ছে ওকে। অহনাই নয়, বিলিভ মি অর নট, অ্যান্টিক্রাইস্ট থিংস হ্যাপেন ইন এভরি কান্ট্রি। দিস টাইম দ্য ডেভিল চোজ মিসেস মিত্র। লাস্ট টাইম ইট হ্যাপেন্ড ইন নিউ জার্সি, ওয়ান ব্রিটিশ উম্যান ওয়াজ চোজেন। পরিস্থিতি এতটাই খারাপ ছিল তাকে অ্যাসাইলামে রাখতে হয়েছিল, সেখানেই সেই বাচ্চার জন্ম হয়। বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথেই মাকে মেরে ফেলে এবং তারপর নার্সকে। সেই সেটানিক চাইল্ডকে নষ্ট করা হয় কিছু বছর বাদে। তার দেহবশেষ এখন আছে পবিত্র জেরুসালেমের বুকে। এর আগে ফ্রান্স, জর্জিয়া, ইজিপ্ট, যে দেশে যে সময়ে শয়তানের সন্তান জন্ম নিয়েছে, সেই দেশই হয় মহামারী নয়তো প্রবল প্রাকৃতিক বিপর্যয়, প্রাণহানি, অর্থনৈতিক বিপর্যয়ে বিধ্বস্ত হয়েছে। আমাদের তাই এক্ষুনি কিছু করতে হবে, সকলের মঙ্গলের স্বার্থে। একে কিছুতেই পৃথিবীর আলো দেখতে দেওয়া যাবে না। এমনিতেই তো দেশে কিছু কম বিপর্যয় নেই। আমি আমার প্রফেসরকে ফোন করছি, নিউ জার্সিতে ডেভিল চাইল্ড ডেস্ট্রয় গ্রুপের এক মেম্বার ছিলেন উনি। আমি জানি একমাত্র উনি হেল্প করতে পারবেন। মহামায়া, ওনাকে ইনভলভ করলে, উনি যদি জানতে পারেন যে এতগুলো মার্ডার ওনা করেছে। চিন্তা নেই, জানাজানি হবে না। আর যদি জানাজানি হয়, আপনার তো সেই পাওয়ার আছে, যাকে খুশি যেমনভাবে খুশি লকারে ভরতে পারার, তাই না? মাথা নিচু করে প্রতিম বুঝতে পারে এই সিচুয়েশনে এই কথাটা একদমই ঠিক হয়নি। ফোনে কথা বলে চট করে একবার ঘড়ির দিকে তাকিয়ে মহামায়া বলল, এখন 3:45, আমি আধ ঘন্টার মধ্যে ফিরছি। দরজার বাইরে নীল রঙের পাথরের মতো লকের শুদ্ধ কি যেন একটা ঝুলিয়ে দিল মহামায়া। বলল সে না ফোন করা অবধি দরজা না খুলতে। অহনার ঘরে একবার উকি দিল প্রতিম, সেই একই অবস্থায় শুয়ে আছে সে। পাশে বসা নার্স কি যেন লিখছে। বারান্দায় এসে একটা সিগারেট ধরালো। মাথা কাজ করছে না একেবারেই, শীতের বিকেল, কিন্তু চারপাশটা কেমন অন্ধকার হয়ে আসছে। আকাশে মেঘ জমেছে কালো করে। হঠাৎই ডোরবেল বাজল। প্রতিম একটু অবাক হলো, এত তাড়াতাড়ি মহামায়া চলে এলো। কিন্তু ফোন করলো না তো, বলেছিল ফোন করবে। তাই দরজা না খুলেই আইহল দিয়ে একবার দেখার চেষ্টা করলো প্রতিম। কিছুই দেখা যাচ্ছে না। ভিতর থেকেই প্রশ্ন করল, কে? এক বৃদ্ধের কণ্ঠস্বর শুনতে পেল। নমস্কার, আমি প্রফেসর ব্রাউন। মহামায়া আমাকে এই অ্যাড্রেসে আসতে বলল, ও রাস্তায় আছে, এক্ষুনি এসে পড়বে। একটু ইতস্তত করে প্রতিম। ওপাশের বৃদ্ধ কণ্ঠস্বর বলে, প্লিজ ওপেন দ্য ডোর মাই চাইল্ড, উই ডোন্ট হ্যাভ মাচ টাইম। আর সময় নষ্ট না করে প্রতিম দরজাটা খুলে ফেলে। আর সাথে সাথেই দরজায় ঝোলানো চেনটা খুলে পড়ে। সামনে দাঁড়ানো মূর্তিটা চোখের নিমেষে যেন হাওয়ায় ভর করে সিঁড়ি বেয়ে উঠে অহনার রুমে ঢুকে যায়। আর সাথে সাথেই বন্ধ হয়ে যায় রুমের সেই দরজা। কিছু পরেই ভিতর থেকে নার্সের চিৎকার ভেসে আসে। দৌড়ে যায় প্রতিম, দরজা খোলার চেষ্টা করে। আর তখনই দরজার নিচ থেকে লাল টাটকা রক্তের ধারা পায়ে থাকে প্রতিমের। দিশেহারা হয়ে প্রতিম ফোন করে মহামায়াকে। কোথায় আপনি? প্রফেসর ব্রাউন অহনার ঘরে। হোয়াট? কোন প্রফেসর ব্রাউনের কথা বলছেন? প্রফেসর স্টিভ তো আমার সাথে। আপনি দরজা খুলেছিলেন কেন? চিৎকার করে ওঠে মহামায়া। হাত পা অবশ হয়ে আসে প্রতিমের। ততক্ষণে রুম থেকে অহনার চিৎকার ভেসে আসে। রিভলভার বের করে দরজায় গুলি করে প্রতিম গায়ের জোর দিয়ে দরজা ভেঙে ফেলে। সঙ্গে সঙ্গে সব কিছু অন্ধকার হয়ে যায়। আবছা আলোই ঘরের এক কোণে একা অহনাকে মাথা নিচু করে বসে বিনিয়ে বিনিয়ে কাঁদতে দেখে প্রতিম। আর তার পাশেই পড়ে নার্সের ছিন্ন ভিন্ন নাড়ি ভুড়ি বের হওয়া দেহ। তুমি তুমি ঠিক আছো অহনা? অহনা কাছে যেতেই মুখ ফেরায় অহনা। রক্তহীন ফ্যাকাশে মুখে বিস্ফারিত নীল চোখ জলজল করছে। ঠোঁটের পাশ দিয়ে গড়াচ্ছে টাটকা রক্ত। মুখে বেকানো পৈশাচী খাসি। শূন্যে লাফিয়ে প্রতিমের বুকে বসে পড়ে অহনা। ধারালো নখগুলো ঢুকে যাচ্ছে প্রতিমের বুকের ভিতর। আর ঠিক তখনই একটা মন্ত্র কানে আসে
ওর গায়ের ওপর স্পর্শ পাই জলের মতো কিছুর। চোখ তুলে কান ফাটানো চিৎকার করে ঘরের এক কোণে সরে যায় অহনা। মহামায়া ছুটে এসে প্রতিমকে জিজ্ঞাসা করে, আর ইউ ওকে? ততক্ষণে প্রফেসর অহনাকে ঘিরে মোম জ্বালিয়ে একটা বৃত্ত তৈরি করেছে। পুরুষ ও মহিলা মিশ্রিত অদ্ভুত স্বরে অহনা কোনো অজানা ভাষায় কী সব আউড়ে যেতে থাকে। প্রফেসর অহনার মাথায় হাত ছুঁয়ে কী সব বিড়বিড় করে বলে। ধারালো নখ দিয়ে খামচে ধরে প্রফেসরের মুখ, অন্য হাত দিয়ে প্রফেসরের জিভ টেনে বের করে আনার চেষ্টা করে অহনা। যন্ত্রণায় কুঁকড়ে উঠে কোটের পকেট থেকে গাছের শুকনো পাতার মতো কি একটা বস্তু স্পর্শ করালো অহনার গর্ভে। হঠাৎ করেই পেটে হাত দিয়ে যন্ত্রণায় কোকিয়ে উঠল অহনা। পায়ের তলা দিয়ে গড়িয়ে আসছে রক্ত, তার সাথে চ্যাটচ্যাটে সবজেটে কিছু একটা। মুখটা যন্ত্রণায় কুঁকড়ে নীল হয়ে যাচ্ছে। প্রতিম ছুটে যেতে চায় অহনার কাছে, প্রফেসর আটকে দেন ওকে। ওর গলায় পরিয়ে দেয় একটা চেন, যার লকেটে অসংখ্য শ্লোক আর পবিত্র বাইবেলের বাণী খোদাই করা। ডোন্ট ক্রস দিস সার্কেল, বলে ওঠে প্রফেসর। যন্ত্রণায় কোকিয়ে ওঠে অহনা। আমি পারছি না প্রতিম, আমি রামিয়া সত্যি পারছি না, প্লিজ প্লিজ আমাকে বাঁচাও, আমাদের বাচ্চাটাকে মেরে ফেলো না। কি দোষ করেছে ও? ওকে ওকে শান্তি দাও, ওকে মুক্তি, প্লিজ প্লিজ। আমি পারছি না প্রতিম, প্লিজ, আমি আর দেখতে পারছি না এইসব, ওর কষ্ট আমার আর সহ্য হচ্ছে না, প্লিজ প্লিজ ওকে মুক্তি দাও, মুক্তি দাও। প্রফেসর একটা পাত্র থেকে জল ছিটিয়ে দিল অহনার ওপর। চিৎকার করে উঠল অহনা, বিস্ফারিত চোখ ঠিকরে, মনি যেন বেরিয়ে আসতে চাইছে বাইরে। যন্ত্রণায় বেঁকে দুমড়ে মুচড়ে যাচ্ছে শরীর, দুহাতে চোখ ঢেকে বসে পড়ল। আর মাত্র কয়েক মিনিট, বলল প্রফেসর। সেই রকম লকের সমেত চেন ঠেকিয়ে দিল অহনার মাথায়। গুঙিয়ে উঠল ও, কিছু বাদেই একটা সবজে মাংসের দলা বেরিয়ে এলো শরীর থেকে, আর সাথে সাথে একটা কালো ছায়া উড়ে বেরিয়ে গেল ঘর থেকে। প্রফেসর কি যেন একটা ইঙ্গিত করল মহামায়াকে, এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো দেখছিল সব কিছু। প্রফেসরের ইঙ্গিতে একটা তামার পাত্র নিয়ে এলো ও। সেই পাত্রের গায়েও খোদাই করা পবিত্র বাণী আর নানা শ্লোক। সেই মাংস পিণ্ডটাকে ভরে ফেলল পাত্রটাই। ততক্ষণে অ্যাম্বুলেন্স চলে এসেছে, চেতনাহীন অহনাকে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটাল। প্রফেসর পিঠে হাত রাখল প্রতিমের। She is now out of danger. Thank you, Professor. হ্যালো, হ্যাঁ একটা বডি আছে, রোড অ্যাক্সিডেন্ট বলে চালাতে হবে। কীভাবে কী করতে হবে আশা করি বুঝিয়ে দিতে হবে, না কথাটা কোনো পাঁচ কান যেন না হয়। তোমার প্রমোশনের ব্যাপারটা আমি দেখছি, ঠিক আছে? কোনো রকমে কথাগুলো ফোনের ওপাশে থাকা ওর অধীনস্থকে বুঝিয়ে দিয়ে মাটিতে ঝুপ করে বসে পড়ে প্রতিম। বেশ কয়েক বছর পর মেয়ের সাথে খেলতে খেলতে ইংলিশ নিউজ চ্যানেলে চোখ আটকায় প্রতিমের। মুভিং অন টু দ্য নেক্সট নিউজ, ওয়ান মার্ডার আফটার অ্যানাদার ইজ হ্যাপেনিং ইন মেক্সিকো সিটি ইন আ ভেরি স্ট্রেঞ্জ ওয়ে। দেয়ার আর নো ওয়ান্স অল ওভার দ্য বডি এক্সেপ্ট ফর টু স্মল টুথ মার্কস অন ওয়ান সাইড অফ দ্য নেক। মেক্সিকোর কোনো এক শহরে একের পর এক মার্ডার হয়ে চলেছে খুব অদ্ভুতভাবে। সারা শরীরে কোনো ক্ষত নেই, শুধু ঘাড়ের এক পাশে ছোট্ট দুটো দাঁতের দাগ ছাড়া।